ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটি রুমের লাইটিং ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতে পাচ্ছেন আমরা একটা রুমের লাইটিং করেছি। তো আপনারাও চাইলে এরকমভাবে আপনাদের রুমটি লাইটিং করে সাজাতে পারেন, আপনাদের রুমটি আরও আকর্ষণীয় করে তুলতে আপনারা এরকমভাবে লাইটিং করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা রুম লাইটিং করেছি, খুব সুন্দর করে লাইটিং করেছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চাইলে আপনারাও এরকমভাবে আপনাদের রুমটি আকর্ষণীয় করে তুলতে পারেন, এরকম লাইটিং করতে পারেন। তো আমরা চেষ্টা করেছি আপনাদের মাঝে সবটা তুলে ধরার, আমরা কিভাবে এটা করলাম A to Z আমরা সম্পূর্ণ এই ভিডিওতে কথাবার্তা বলবো এবং আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমরা একটা রুম খুব সুন্দর করে লাইটিং করেছি, এখানে অনেকগুলো কালার দেয়, এটা হলো RGB লাইট, আপনারা চাইলে যে কোনো একটা কালার স্টেবল রাখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা হার্টের নিচ দিয়ে এই RGB লাইটগুলো ইনস্টল করেছি। আমরা অনেকেই জানি যে RGB লাইটের পিছনে এক ধরনের আঠালো জাতীয় আছে, এটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইটিং করেছি, আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন যে আমরা জানালার মধ্যেও লাইটিং করেছি। তো আপনারা যদি একটা কালার স্টেবল করে রাখতে পারেন, একটা কালার যদি আপনারা করে রাখেন তাহলে সবচেয়ে বেশি সুন্দর হয়, এটা আপনার মিউজিকের মতন আর কালার চেঞ্জ হয়। তো এই RGB লাইটগুলো আপনারা যে কোনো লাইটিং দোকানে পেয়ে যাবেন, এগুলোর সাথে আপনারা রিমোট পেয়ে যাবেন, আপনারা যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা যে রুমটি করেছি এটা আমরা খুব সুন্দর করে কালার ফুটানোর চেষ্টা করেছি। তো আপনারা চাইলে আপনাদের রুমটি এরকমভাবে RGB লাইট দিয়ে রঙিন এবং মনোমুগ্ধ করতে পারবেন। এটা হচ্ছে এরকমভাবে, এটার মধ্যে পিছনে গাম থাকে, গাম দিয়ে লাগানো হয়েছে, তারপর হচ্ছে এই দিকটা এই আপনার এরকমভাবে আটকানো হয়েছে যাতে এটা না খুলে যায়, কারণ এগুলো হচ্ছে গামগুলো বেশি দিন থাকে না। হ্যাঁ, তারপর হচ্ছে এদিক দিয়ে নিচে নিচে দিয়ে দেখছেন এটা সম্পূর্ণ গাম। হ্যাঁ, RGB লাইটে সবাই জানেন যে পিছন ব্যাক সাইডে গাম থাকে, গাম দিয়ে এটা লাগানো হয়েছে। হ্যাঁ, এটা এখানে RGB লাইটের আপনার কানেক্টর আছে, এটা আপনি চাইলে আরো বড় করতে পারবেন। এই যে RGB লাইটের যে মাঝখানে মানে সবার শেষে একটা এরকম একটা কানেক্টর থাকে, আপনি কানেক্টর দিয়ে জুড়ে দিয়ে তারপর হচ্ছে উপর পর্যন্ত না হয়েছে। তারপর হচ্ছে এখানে একটা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে একটা আপনার জানালার পাশ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন চারদিকে ঘুরিয়ে তারপর হচ্ছে এটা লাগানো হয়েছে। এটা ভালো একটা লুক দেয়, এটা যখন আপনি লাইট অফ করে পর্দাগুলো লাগিয়ে দেবেন তারপর হচ্ছে ভালো একটা লুক দেয়, খুব সুন্দর লাগে। মোটামুটি সিম্পলের মধ্যে একটা সুন্দর একটা লুক আনার চেষ্টা করেছি এখানে লাইটিংটা। তারপর হচ্ছে এখানে একটা DJ লাইট, এটাকে DJ লাইট বলে, ওই যে ওইটা, এটা আপনি যখন লাইট অফ করবেন, হ্যাঁ আমি লাইট অফ করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লুক দেয়। এটা সিলিংয়ে যখন আপনি সিলিংয়ে বা চারপাশে একটা সুন্দর একটা লাইটিং একটা DJ পার্টি মোড দেয়। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যে হার্টের যে পিছনে, হ্যাঁ হার্টের পিছনের যে RGB লাইটের যে কালারটা অস্থির একটা কালার দিচ্ছে।